হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড গুড মর্নিং তোমাদের সবাইকে। তো শুরু করছি আজকে নতুন ব্লগ, নতুন মর্নিং ফ্রেশ ব্লগ দিয়ে। তো আজকের মর্নিংয়ে দীর্ঘদিন ধরে, এখন দু তিন দিন ধরে প্রচণ্ড মানে মেঘলা মেঘলা ওয়েদার, মেঘলা আকাশ চলছে, তার মধ্যে কালকে একটু রোদ উঠেছিল। বিশেষ করে অসুবিধা হয় তোমার মিত্তির জন্য, কারণ মিত্তি তোমার একটুখানি বাইরে ঘোরে, তো যাই হোক মিত্তি তো ঘুরতে পারছে না। কালকে রোদ উঠেছিল, এখন আবার হালকা হালকা রোদ উঠছে। যাই হোক, আজকে মর্নিংয়ে সকাল থেকে প্রচণ্ড কুয়াশা, আর আজকে হচ্ছে 21 তারিখ, আর সকাল থেকেই আমার একেবারে দক্ষযজ্ঞ শুরু হয়ে গেছে। এই যে মিত্তিকে দেখছো, মিত্তি ঘুম থেকে উঠেছে, তার মধ্যে সকাল থেকে মায়েদের যা কাজ থাকে সেগুলো তো করতেই হয় আর কি বেসিক্যালি। তো তার মধ্যে আজকে ব্লগটা ভীষণ স্পেশাল, কারণ হচ্ছে আমার শাশুমা আজকে বাড়িতে নেই। আর সকাল থেকে কিভাবে আমি সমস্ত কিছু সামলাচ্ছি সব কিছুই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা নিশ্চয়ই এই ব্লগটাও দেখেছো আমার প্রেগনেন্সির সময়তেও, যে আমি একাই সামলেছিলাম ঘর কি করে, 9 মান্থ প্রেগনেন্সির সময়তেও আমি সামলেছিলাম। তো আজকেও সেমভাবে আমার শাশুমা গেছে হচ্ছে আমার কি বলবো মানে আমার রিজুর বিয়ে, মানে রিজু আমার কি আবার দেওয়ারের বিয়েতে, এক্স্যাক্টলি মানে মায়ের মানে শাশুমার ভাইয়ের ছেলে আর কি, ছেলের বিয়ে আর কি আজকে, মানে আজ আইবুড়ো ভাত আজকে, ভীষণ আনন্দ। আজকে সবাই চলে গেছে, আমাদের মামিমাও চলে গেছে, তাহলে আমি রনি আর বাবা রয়েছে, মানে আমার শ্বশুরমশাই রয়েছেন। কারণ শ্বশুরমশাই তোমার কোথাও গিয়ে ঠিক অতটা মানে আনন্দ হয় না, তার যাই হোক সে যায়নি। তো এবার পয়ু রয়েছে, কারণ পয়ু ভীষণ ছোটো, ওকে নিয়ে তো আমি যেতে পারবো না, তাই রনিকে অগত্যা থাকতে হয়েছে। যাই হোক আজকে ওই জন্য মানে আমি রয়েছি। তো এখানে রান্না বান্না শাশুমা সব করে দিয়ে গেছে, এখন শাশুমা পুরোপুরি টোটালি অফ, 3-4 দিনের জন্য আমার পুরোপুরি দায়িত্ব আমার, মানে বাচ্চাকেও সামলা ওর ঘরও সামলা ও দুটোই কর। তো সারাদিন কিভাবে কি করি, একা হাতে কিভাবে কি ম্যানেজ করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন তোমার বাজে হচ্ছে 11:30, 11:30টার সময় হচ্ছে মিত্তিকামের সেরিল্যাক্স খাওয়াই। তো কোন সেরিল্যাকটা খাওয়াই সেটা তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আমি একটা মানে রাইসের সেরিল্যাক খাওয়াই আর কি। তো রাইসের সেরিল্যাক মানে আমি এখনো পর্যন্ত ভাত ঘরোয়া ভাতও খাওয়াই, কিন্তু তাছাড়াও তোমার একটু রাইসের সেরিল্যাকটা আমি খাওয়াই, মানে লাইক জাস্ট দুধ ভাত যাকে বলে ওইটা আমি এখন খাওয়াই। তো ওইটা ওকে খাওয়াবো, দেন মিল্ক তো থাকেই ধরো, তাছাড়াও ওর আর একটা সেরিল্যাক আমি খাওয়াই, সেটা হচ্ছে রাতে গমের হুইট অ্যান্ড অ্যাপেলের। তো সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করবো। মধ্যে কথা, আজকে সারাটা দিন কীভাবে থাকছি, কীভাবে কাটাচ্ছি মিত্তিকে নিয়ে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এটা আজকের একটা, আজকের দিনটা একটা চ্যালেঞ্জ, আর কালকে হচ্ছে আরও চ্যালেঞ্জ হবে, তার কারণ হচ্ছে আজকে তো রান্না করে দিয়ে গেছে, অন্যদিন তো রান্নাও করা থাকবে না, আমাকে রান্নাও করতে হবে, মিত্তিকেও সামলাতে হবে। তো সব কিছু নিয়ে কী করে করি চ্যালেঞ্জটা হয়েই যাক আর কি। তো থাকো আমার সাথে, আর রান্না সম্পূর্ণ ফ্যামিলির জন্য করতে হবে বাই দ্য ওয়ে। তো যাই হোক থাকো আমার সাথে, এখন মিত্তিকে খাওয়াই সেরিল্যাক। তো সকালবেলা মর্নিংয়ের ব্রেকফাস্ট চলে এসেছে, সেটা হলো পেটাই পরোটার সঙ্গে মিষ্টি মিষ্টি ছোলার ডাল। তো অনেক দিন থেকেই এখানে ইচ্ছা ছিল যে পেটাই পরোটা খাওয়ার, তো এখানে পেটাই পরোটাটা এনেছি। তো বেসিক্যালি বুঝতে পারিনি পরিমাণটা, তো এখানে 200 গ্রাম পেটাই পরোটা রয়েছে, তো এনে দেখছি 200 গ্রামটা বেশ অনেকটাই বেশি। তো এখন পেটাই পরোটা একদম নরম, তার সঙ্গে একদম এই ঘন একবারে ছোলার ডালে ডুবিয়ে জাস্ট দুর্দান্ত লাগছে, তো চলো খেয়ে নিই। তো খাওয়া দাওয়ার পরে এখানে আমার কাজ হচ্ছে মিত্তির জন্য তোমার জল রেডি করা, মানে ফ্লাক্সে জলটা রেডি করার, প্রচণ্ড ঠান্ডা পড়েছে তোমাদের যেটা বললাম, যে তারই মধ্যে হচ্ছে তোমার বৃষ্টি পড়ছে, মানে যা তা কাণ্ড। তো ফ্লাক্সে আগে তো বিএম খেত, এখন বিএমও খায়, তার সাথে এফএমও খায়, তো সেই জন্য আমাকে জলটা স্টোর করে রাখতে হয়। তো এখানে আমি ওর জন্য জলটা স্টোর করে রাখছি, জলটা স্টোর করে রাখলে সুবিধা হয় আর কি। তো জল এখানে স্টোর করা হয়ে যাচ্ছে। আর মিত্তিকে দেখো এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছে, এখনও খাওয়া দাওয়ার নাম নেই। সকালবেলা থেকে উঠে ওর একটা রেগুলার রুটিন হচ্ছে একবার ঘুমোবো, 11টা বেজে গেছে দেখতেই পাচ্ছ। তো দেখো এইসব বললে হবে না, ঘুমোক, আমি এদিকে ওর সেরিল্যাকটা গুলে নিই। এখানে আমি খুলছি ওর জন্য রাইস সেরিল্যাক, এই রাইস সেরিল্যাকটা আমি ওকে দিয়া তার সঙ্গে জল, যেটা ওকে খেতেই হয়। তো এবার আমি ওকে ডেকে মানে মিত্তি খাইলাম, পেয়ে খাইলা, সকাল থেকে কতগুলো বাথরুম হয়ে গেল বা, প্যান্টের তো কোম্পানি খুলতে হবে তোমার জন্য। এখন বাজে 11:30,
এখন মিত্তি ব্রেকফাস্ট করবে। আমাদের মিত্তি রানী আমাদের বলো, আমাদের খাওয়া হয়ে গেল, আমাদের খাওয়া হয়ে গেল, আমরা সকাল সকাল আমাদের ভাতু খাওয়া হয়ে গেল, ভাতু বলো ভাতু, আমাদের ভাতু খাওয়া হয়ে গেল, পরে আমরা চানু চানু করবো, চানু চানু করবো। আজকে তো আমি তিমিতে দিকে পেউ পেউ আপেল পেউ, আজকে তো দিদা নেই, দুটো দিদাই নেই, তুমি কি করে চান করবে, দুটো দিদা নেই, আর একটা দিদি তো চুচুড়াতে রয়েছে, তুমি কি করে চান করবে মিত্তি, চুচুড়া থেকে দিদিকে ডাকবো নাকি, ডাকবো, আজকে পাপা আছে পাপা, সব দেখো পিপিরা দিদিরা তুমি দেখছো, দেখো বলো হাই গুড মর্নিং, তোমরা খেয়েছো, দেখো আমার খাওয়া হয়ে গেছে, গুড মর্নিং, আজকে মাম্মা আমার ভালো একটা টিফিন করে নিয়েছে, পেটাই পরাটা পিটাই, বসে গোল হয়ে ফোন দেখছে, আর পেউকে এখন মিত্তিকে এখন টিভি না দেখালে, মানে গেম না, মানে টিভিতে ছড়ার গানগুলো না শোনালে মিত্তির এখন ইয়ে হয় না, খাওয়া হয় না, গান বা ছড়া না শোনালে কিছুতেই তো আবার আপনার খাওয়া হয় না, তাই তো, এখন চান করানো হয়ে গেল, মিত্তি এখন বাবার কোলে ঘুরছে, বাবা হেল্প করলো চান করাতে, তাহলে একা একা সম্ভব ছিল না, এখন মিত্তি রোদের মধ্যে একটু রোদের মুখ দেখেছে, রোদের মুখ দেখেছে, তাই জন্য এখন ভাল লাগছে, এবার বাবা কিছুতেই জামা পরবে না, একটু জামা পরবে না, একা একা সামলাচ্ছ, সবাই কি হচ্ছে, এটা এটা কি হচ্ছে, এটা ছোট পেয়ু, ছোট না বড় ও পেয়ু, কি করো একটু একটু রোদ উঠেছে, এখানে কত গান বাজছে, মনে হচ্ছে না পিকনিক হবে, কি পেয়ু, সবাই বাইরে চলে এসেছে এখন, হ্যাঁ এটাই আমাদের বিয়ে বাড়ি, এই যে বাস, এই যে বাস পড়েছে বিয়ে বাড়ির, আমাদের দুপুরে সোয়াবিন বিয়ে বাড়ির মেনু, ওখানে আছে সবাই ভালো মেনু, রোদে এলে কেমন লালচে মার্কা আসে, ওই দিন রাতে ফিরবে না, তারপর বলো বিয়ে বাড়িতে তোমাদের শুরু হয়ে গেল, হ্যাঁ যেতে পারছো না, না আমার তো কালকে যাচ্ছে, আজকে থেকে বিয়ে হয় না, আজকে তো স্যাক্রিফাইস করছো কার জন্য, স্যাক্রিফাইসের কি আছে, তো মিত্তির জন্য তো স্যাক্রিফাইস করছো, কি বলবে ব্যাপারে, বাড়িতে তো সবাই চলে গেল, হ্যাঁ আমি, আর আজকে তো মিত্তিকে চান করার দিকে কানে চোখে মুখে জল ঢেলে দিয়েছিলে, কি বলবে, কিছুই না, বিয়ে বাড়ির যে আইটেম গুলো হচ্ছে ওগুলো তুমি বানাও ঘরে, তাহলে বিয়ে বাড়ি মনে হয়, বিয়ে বাড়ির আইটেম সকালবেলা তো ভালোই, চিনি দেওয়া ডাল ফাল, তারপরে পেটাই পাওয়াটা সবই খেলে, সে তো কিনে আনলাম, তুমি বানিয়েছো নাকি, আমি বানাইনি, কেমন লাগলো খেয়ে, ভালো, তো আজকে তো মা গেছে তোমার এখানে আইবুড়ো ভাতে আজকে, তাই তো, কি আইটেম হবে, মাছ হবে, জানি না, মাংস, ছেলে রানীর রাগ উঠে গেছে, যেতে পারছে না তো, খেতে মরছে, কেন গো ঘুম আসছে নাকি, কি তোর ঘুম আসছে, তা জানি না, কত পয়ু নাম তো কই কই করতে কেন, কই কই ভালো লাগছে না, আচ্ছা আসো আসো আসো, তো এখন দুপুরবেলা খাবার গরম করার প্রসেস চলছে, তো সকালবেলাতেই শাশুমা বেরিয়ে গেছে যেমন বললাম, তো এখানে রান্না করে দিয়ে গেছে, রান্না হচ্ছে মসুরির ডাল, এখানে মসুরির ডালটা আমি গরম করে নিলাম, আর এবার এর সাথে রয়েছে হচ্ছে সোয়াবিন আলু তরকারি, তো সোয়াবিনটা খেতে ভালোই লাগে, তো আলাদা করে কড়াইতে গরম করবো না, এতেই করবো, আর এখন রসুন মাসে খেতে চেয়েছেন তাই খেতে দিয়ে দিতে হবে, আর সঙ্গে রয়েছে পোস্তের বড়া, তো আমি দেখো খেতে দিয়ে দিয়েছি, তো এখন বাবা খাচ্ছে, খেয়ে
তো এখন হয়ে গেল সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলা দেখো মিত্তি ঘুম থেকে উঠে আর ও দেখতে পাচ্ছে এখন হামাগুড়ি প্রসেস স্টার্ট করেছে। যদি এখনও সেভাবে কোমরটা তুলতে পারে না, তো কোমরটা তুলতে পারলেই ও সব কিছু করতে পারবে। তো এখন বাজে 6:05 আর এখানে টিভি দেখছি আর ও এখানে খেলু খেলু করছে। আর অ্যাজ ইউজুয়াল তো আমরা জানো শাশুড়ি মা তখন গেছে বিয়েবাড়ি, বিয়েবাড়ির মজা এনজয় করছে। এখন আমি এখন মিত্তিকে সামলাচ্ছি, দেখছি রনি আছে যদিও, যাই হোক এখন মিত্তিকেও খেলু 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 করছে। আর আমরা তখন বিয়েবাড়ি যেতে পারিনি, আর মিত্তি এখন কিছুক্ষণ খেলবে, তারপর দেখবে আবার কোলে তুলতেই বলবে। তো বেসিক্যালি ওর জন্য অনেক রকম টিতারি আছে, কিন্তু কোনো টিতারি অ্যাকচুয়াল কাজ করেনি। তো তার জন্য শেষমেশ ওকে দেখো ফিটিং বোতলের এই নিপিলটাই দেওয়া হয়েছে ওকে টিতার হিসাবে, আর ওইটাইও পছন্দ করছে এখন। আমি যা দেখছি যে এতগুলো দাম দিয়ে টিতার কেনা হয়েছে, মানে কোনোটাই ওর পছন্দ না, কিন্তু এখনও খালি এই নিপিলটাই খুব পছন্দ করে। এবং যেহেতু দাঁত উঠবে উঠবে করছে, মানে ব্যথাও হয় হয়তো, তো সেই জন্য ওই মানে এটা চেবোতে মানে সব কিছুই ও চেবাতে শুরু করে। সে যা দেবে জামা কাপড় হাত ফাল সব কিছু চেবাবে, তো সেই জন্য ওকে এই নিপিলটা দিয়েছে, এটাও চেবোচ্ছে এবং আই থিঙ্ক ওর মানে আরামও লাগছে। যাই হোক ও এটা করুক। আর তার মধ্যে আমি প্রসেসিং শুরু করলাম রাতের খাবারের। সো রাতে আমার ডিনার এখানে চলে এসেছে। রাতে আমি বানালাম হচ্ছে ছোলার ডাল, বেগুন ভাজা, আর এখানে হচ্ছে রুটি। এই দিয়ে আমার আজকে ডিনার কমপ্লিট করলাম। তো সারাদিন আজকে অনেক হেল্প অনেক কাজ করলাম, আর রনি আমাকে অনেক হেল্প করলো, সূর্যিও ছিল। তো সব মিলে আজকে দিনটা ভালোই কাটলো। হোপ তোমাদের ব্লগ ভালো লেগেছে। কালকের দিনটাও থাকবে, কালকের দিনকেও শেয়ার করব। তো দেখতে থাকো আমার ব্লগ প্রতিদিন এইভাবেই। আর যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।